हेलो बंधुरा तुम्हार सकल के डब्ल्यूबी प्राइवेट ट्यूशन यूट्यूब चैनल स्वागत। ये भिडियोते क्लास एटर परिवेश और विज्ञान मॉडल एक्टिविटी टास्क वन प्रश्न उत्तरगुलो करब। तुम्हारा जी चैने नतून हो चैनल सबसक्राइब कर नाओ, भिडियो भलो लगले लाइक कर दिओ और को जिज्ञासा थकले कमेंट करते पर भिडियो बंधुद संगे शेयर कर दिओ। चलो भिडियो शुरू करा जा। देखो क्लास एटर जो मॉडल एक्टिविटी वन विज्ञान कोश्चन आज प्रथम कोश्चन आज देखो बोलते पारदर घनत्व 13.6 ग्राम पर घन डेसिमी होले 5 लिटार पारदर भर कत किलोग्राम होबे ता निर्णय करो। एखाने किन्तु चेयेछे किलोग्राम, एटा मने रखते हबे, एखाने ग्राम आछे किन्तु एखाने किलोग्राम चेयेछे। देखो पारदर घनत्व कत बोले दिएछे, पारदर घनत्व हच्छे 13.6 ग्राम पर घन सेमी আর পারদের আয়তন কত বলেছে 5 লিটার। আচ্ছা লিটারটাকে যদি সেন্টিমিটার করি সেমি করি তাহলে কত, 1 লিটার সমান কত ঘন সেমি, 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেমি। তাহলে এখানে কি যাবে 5 × 1000 ঘন সেমি, লিটারটা সেমি হয়ে গেল, তাহলে কত হয়ে গেল 5000 ঘন সেমি। আর আমরা কি জানি ঘনত্ব ইজ ইকুয়াল টু বলছে ভর বাই আয়তন, তো যদি ভর সমান কি হয়ে যাবে ঘনত্ব গুণিত আয়তন, ঘনত্ব গুণিত আয়তন হয়ে যাবে। এর ঘনত্ব কত বলে দিয়েছিল উপরে 13.6, আর আয়তন কত দেখলাম 5000 গ্রাম। তাহলে কি হচ্ছে দেখো এখানে এখানে এই যে 13.6 দশমিকটা তুলে দিলাম, তাহলে একটা শূন্য নামলো, 10 নামলো, আর এখান থেকে শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত গেল 136 গুণিত এই দুটো শূন্য 500 হয়ে গেলো। আর 500 কে 136 গুণ করলে 68000 গ্রাম হয়। আর কি বললাম উত্তর কি ছিল, এটা তো গ্রাম বেরিয়েছে কিন্তু চেয়েছিল কি কিলোগ্রাম, তাই এটা কি করবো গ্রাম কিলোগ্রাম করলে 1000 দিয়ে ভাগ, তাহলে 1000 ভাগ করলে এই শূন্য তিনটে এই শূন্য তিনটে কেটে গেল, তাহলে 68 পড়ে রইল, তাহলে 68 কিলোগ্রাম, তাহলে পারদের ভর কত হবে 68 কিলোগ্রাম। বলছে নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা বলছে প্রাণীদেহের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। উত্তরটা এবার দেখে নাও, এই ভিডিও তুমি পজ করে তোমরা ছবিটা এঁকে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, ভিডিও ছবিটা দেখে নাও ভালো করে। আর এই যে নামকরণগুলো করা আছে বিভিন্ন অংশ চিহ্নিত করা আছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে, আর চিত্রটি ভালো করে তোমরা ড্র করে এঁকে নেবে। হ্যাঁ আশা করি তোমরা ভিডিওটি পজ করে ছবিটি দেখে নিয়েছো এবং যে নামকরণগুলো ভালো করে দেখে নেবে। চলো পরের কোশ্চেনে দেখা যাক, 3 নম্বর কোশ্চেনটা বলছে বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড, বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণু গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্ত উপনীত হয়েছিল হয়েছিলেন। তাহলে উত্তরটা কি হবে দেখো, বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কয়েকটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, সেগুলি হলো কি, 1 নম্বর দেখো কি লিখেছি, বলছে পরমাণুর প্রায় সমস্ত ভরই তার কেন্দ্রে থাকে আর তিনি এই ভারী অংশের কেন্দ্রের যে ভারী অংশ তার নাম দেন নিউক্লিয়াস। তার 2 নম্বর কি বলছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে ঘুরছে। আর 3 নম্বর কি বলছে, নিউক্লিয়াসের মধ্যে সমস্ত অংশ ধনাত্মক চার্জ থাকে। আর 4 নম্বর কি বলছে, পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ভূমিকা উল্লেখ করো। আচ্ছা দেখো উত্তর কি, প্লাস্টিক 3 প্রকার তোমরা নিশ্চয়ই জানো, প্লাস্টিক 3 প্রকার যথা কি কি, 1 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টিড, 2 হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, আর 3 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্টিড। তো এদের বিষয়ে একটু ছোট করে লিখতে হবে। তা ক্লোরোপ্লাস্টিড কি, হ্যাঁ লিখেছি ছোট করে, ক্লোরোপ্লাস্টিড কি, ক্লোরোপ্লাস্টিড সবুজ বর্ণের রঞ্জক, এর ভূমিকা কি, এই যে ভূমিকাগুলো লিখতে বলেছে, বলছে এই প্লাস্টিডে উপস্থিত ডিএনএ বিভিন্ন প্রকার উৎসেচক সংশ্লেষে সাহায্য করে। আর 2 নম্বর কি বলছে, উদ্ভিদের সংশ্লেষ প্রক্রিয়া সাহায্য করে এই ক্লোরোপ্লাস্ট।
তারপর দেখো ক্রোমোপ্লাস্ট কি হবে, ক্রোমোপ্লাস্ট বা সবুজ ছাড়া অন্য বর্ণযুক্ত রঞ্জক, এর কি কি কাজ? 1 নম্বর হচ্ছে ফুলের পরাগমিলনে সাহায্য করে, আর 2 হচ্ছে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে, আর 3 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্টিড, এটা হচ্ছে বর্ণহীন। আর এর ভূমিকা কি বলছে, উদ্ভিদের শ্বেতসার, প্রোটিন ও লিপিড সঞ্চয়ে সাহায্য করে। Thank you.